সুবরে সুবে উঠ করে পুছো গে গাল্পে ক্যা হওয়া গাল্পে না জোর থাপ্পড় মেরেছে কে মেরেছে আর কে চোপা ওই যে চোপা একটা আজকে অ্যাডের ভিডিও দিয়েছে আমাদের গালে থাপ্পড় দিয়েছে মানে যারা যারা জ্বলছে না তাদের জন্য থাপ্পড় দিয়েছে গালটা লাল হয়ে গেছে তো ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছে যে কোনো মেডিসিন ইউজ করেছি না মানে কিছু কিছু লাগিয়েছেন কি গালে হ্যাঁ আর কিছু লাগিয়েছেন আমি বললাম হ্যাঁ লাগিয়েছি বল কি লাগিয়েছেন আমি বললাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি আমার গালটা লাগিয়েছি মানে দেখিয়েছি সবাইকে দেখো চোপার থাপ্পারে আমার গালের কী অবস্থা আমাকে ডাক্তার কোনো ওষুধ বলেনি বলছে কিছু লাগিয়েছেন এখানে ব্যথা মানে থাপ্পড় খাওয়ার পর আমি বলেছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়েছি আমি কি ভুল বলেছি আচ্ছা আমরা যারা অনলাইনে কাজ করি সব কিছুতে আমরা অনলাইনটাই দেখি তাই এই থাপ্পড়টা খাওয়ার পর আমি হোয়াটসঅ্যাপে দেখেছি দেখো আমার গালটা কেমন লাল হল চোপাট দেওয়ার থাপ্পড়ে আমার গাল লাল হ্যাঁ ইয়াস চোপাট দেওয়া থাপ্পড় খেয়ে আমার গাল লাল হয়ে গেল এই লাল আর যাবে না অনেকক্ষণ ব্যথা পেয়েছি অনেকক্ষণ কি করব একটা থাপ্পড় খেয়ে লাল হয়ে গেছি চোপা যদি আগে সুরাট গেছিল সেই ভিডিও অনেক দিন পরে আসলো সুরাট গেছে পুজোর আগে ভিডিও এসেছে আজকে আজকে মাত্র ভেবে নাও কতটা দিন লেগেছে সেই ভিডিওটাকে এডিটিং ফেডিটিং করে অ্যাপ্রুভেল ট্যাপ্রুব নিয়ে আসতে এবার ওই আমরা জানি গেছে কিছুদিন আগে স্বপ্না গেছে সবাই মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে সমস্ত কমিউনিটি ইউপি বিহার বাঙ্গাল পাঞ্জাব সাউথ ইন্ডিয়া সবাই যায় ওরা সমস্ত ব্লগারদেরকে ওরা নিয়ে যায় কারণ ওটা একটা বিজনেস ফ্র্যাঞ্চাইজ এটা যে বিভিন্ন স্টেটে ওদের স্টোর খোলা থেকে শুরু করে নানা রকম প্রোগ্রাম আজকাল তো হোয়াটসঅ্যাপে লোক শাড়ির ব্যবসা করে তার জন্য চোপা গেছে দেখেছি গেছে মানে তো কোনো কারণেই গেছে তবে হ্যাঁ পুরোনোটাতে যায়নি নূতন আগেরটাতে গেছিল অন্য একটা ক্রিয়েশানে এটা এখন গেছে ফ্যাশানে তাই তো তো যখন চোপা ভিডিওটা দিয়েছিল তখন হয়তো ওই ওই ক্রিয়েশনের ভিডিওটা ফ্যাশান দেখেছে তাই ফ্যাশন ওকে বল ডেকেছে বাদ তো একটাই না যে কারণ অনেকদিন ধরে ও ফ্যাশানে যায়নি ফ্যাশান ও যখন ও প্রদীপের সঙ্গে ছিল তখন ফ্যাশনের হয়ে একবারও গেছিলো সুরাট প্রদীপের সাথে থেকে তো এইবার যখন ক্রিয়েশনের থেকে প্রথমবার গেল ফ্যাশন দেখলো ওদের মধ্যেও তো রাইভেলরি আছে ওদের মধ্যে তো কম্পিটিশন আছে ঠিক আমাদের মধ্যে কম্পিটিশন থাকে তাই সেই কম্পিটিশনের বলবুদের পর ওরাও গেছে আচ্ছা এইবার চোপ্পা যখন গেল তখন কি হলো চোপা যাওয়ার পর আমরা দেখেছি হোটেলের দাম বেশি হ্যান বেশি নবরাত্রিতে হ্যান হয় ত্যান হয় বুকিং ফুকিং আর অনেক দিন চোপা ছিল এবং চোপা কীভাবে আছে আমরা দেখিনি কারণ কোন ট্রেনে কি ধরনের ট্রেনে ফিরেছে বলেনি এসিতে না স্লিপার ক্লাস কিছুই জেনারেল কিছুই বা কত থ্রি টায়ার টু টায়ারও হতে পারে আমরা জানি না এখন চোপা দুর্ধর্ষভাবে ওইখানে শাড়িগুলি দেখিয়েছে এই দেখুন শাড়িটার কি কোয়ালিটি এই দেখুন এত সুন্দর অনলি ফিফটি বেশ ভালো ভালো ইংলিশ ওয়ার্ডগুলি বলেছে আচ্ছা আচ্ছা অনলি ফিফটি ও আচ্ছা এরকম করে বলেছে সফট ভীষণ সফট হান্ড্রেড কথাগুলি খুব সুন্দর করে বলেছে আপনাদের মনে হয় এটা আমি ক্রিয়েশনের সময়ও বলেছিলাম এই সব কোম্পানিগুলি এই সব যারা কি না এক একটা ব্লগারকে ফ্লাইট ফেয়ার ট্রেন ফেয়ারের মতো ভাড়া দিয়ে এত টাকা প্রমোট করে নিয়ে যায় ওদের একটা ফুল ফ্লেজেড পিয়ার টিম থাকবে না ওদের একটা বিশাল বড় এইচ আর ডিপার্টমেন্ট থাকে পিয়ার টিম থাকে যেই পেয়ার টিমরা যে ধরনের লোক যায় যে স্টেট থেকে লোক যায় দেখেছেন তো চোপাকে যখন দেখাচ্ছিল ওই ক্রিয়েশানও একটা বাঙালি ছেলে ছিল এখানেও একটা বাঙালি মেয়ে সাউথ ইন্ডিয়ার লোক যখন যায় এই ক্রিয়েশান বা ফ্যাশানে সাউথ ইন্ডিয়ান লোক দেওয়া হয় যে ডিসকাস করার জন্য তারপরে বিভিন্ন স্টেটের লোকগুলিও ওরা রাখে এমনকি আমি এটার মধ্যে দেখেছি অ্যাসামিজ ব্লগার গেছে সেখানে অ্যাসামিজ বোল মানে বল না বলছিলাম বলা মানুষও আছে হুম সেখানে যে যে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবার ভেবে দেখুন কত স্টেটের লোক ওরা হায়ার করে বা কত স্টেটের লোককে ওরা কাজ দিয়ে রেখেছে কারণ হচ্ছে ওদের ব্যবসাটা চলতে লাগবে এখন বাঙালি কাস্টমারকে ডিল করতে গেলে এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিজনেসে কিন্তু থাকে লেখা থাকে এরকম বিজনেস প্রেফারেন্স গিভেন টু দা বেঙ্গলিয়ান অ্যাসামিজ নন পিপুল প্রেফারেন্স গিভেন টু ওর কোনো করে দেওয়া থাকে ওই ধরনের লোকদের কিনে যাওয়া হয় এবং ওদেরকে পুরোপুরিভাবে দেখানো হয় এত বড় ক্রিয়েশনে কোথায় ম্যাচিং ইউনিট কোথায় সুতির কাপড় কোথায় লেহেঙ্গা চলি আলাদা থাকে চোপাকে ঘাগরা চলি দেখিয়েছে দেখায়নি চোপা কিন্তু গায়ে হলুদের শাড়ি মেহেন্দির শাড়ি এবং সুতির শাড়ি মেনলি দেখিয়েছে সুতির শাড়ি ব্যাপারটা কিন্তু যখন কোনো লোক ইউপি বা বিহার থেকে আসবে ও তো আসে দেখাবে না এটা ওই বাঙ্গাল উড়িষ্যা উড়িষ্যার লোক সত্য ছাড়ে পড়ে এদেরকেই মেনলি দেখাবে তাই ওই কাউন্টারগুলি ডিফারেন্ট জায়গায় পিয়ার ইনফ্যাক্ট যে ক্যামেরাটা ধরছিল দেখবেন কতটা থেকে ক্যামেরা ধরছিল তার মানে ও যে ধরছিল সে ভিডিওগ্রাফি জানে সম্পূর্ণভাবে একটা ব্লগারকে আনা হয় আগের থেকে ট্রেনিংয়ে কিছু কিছু দেখিয়ে দেওয়া হয় তারপর সেই ব্লগারকে আনানো হয় বসানো হয় ওই যে বাইরে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া বলছিলো না ঘুরতে যাও ঘুরতে যাও না তাকে ট্রেনিং দেওয়া হয় রীতিমতো রিহার্সেল যেমন নাটককে রিহার্সেল হয় সেই রকমভাবে রিহার্সেল দেওয়া হয় এখান থেকে বেরিয়ে এইখানে সুতি শাড়ি রাখা থাকবে তুমি তোমাকে পেটিকোট ব্লাউজ কারণ বাঙ্গাল বেল্ট পেটিকোট চলবে ব্লাউজ চলবে যখন হরিয়ানার কোনো বড় ব্লগার যাবে তখন এইভাবে শাড়ি দেখাবে না আর দেখালোই শাড়িগুলি না হরিয়ানাদের জন্যই ওই যে ঘাগরা চলি ওই লেহেঙ্গা পালাজো ওরকমই দেখায় আমি দেখেছি শাড়ির জন্য এক দুই সেকেন্ড এরকম শাড়ি আছে সিন্থেটিক শাড়ি আছে তো যেই রকম দেশ সেই রকম ভেষ সেই রকম ভাবে পিয়ার টিম তৈরি করে তাই সোফার এই অ্যাডের মধ্যে আপনারা আগের বারও যখন ক্রিয়েশনের ইন্টারভিউটা নিয়েছিল তখন বলেছিলেন বাহ বা কি কনফিডেন্ট লেভেল আরি ভাই রীতিমতো রিহার্সাল করানো হয় এত টাকা দিয়ে আনানো হয় খাওয়ানো হয় ইনফ্যাক্ট তো ফ্যাশনের দেখলাম আমি ইন্টারভিউ দিল না স্বপ্না গেছিল ফ্যাশনে গেছিল এখানে স্বপ্ন কিন্তু রীতিমতো এই ফ্যাশনের মালিকের ইন্টারভিউ নিয়েছে ঠিক যেভাবে চোপার সাথে ক্রিয়েশনের ওনার কথা বলেছে স্বপ্নাক দিদি স্বপ্নটাকে স্বপ্ন হচ্ছে না চোপার পরবর্তী ভিডিও আসবে কিনা এই ফ্যাশনের মালিকের ঠিক তখন আমার হাসি পেয়েছে আর এটা তো চোপাও করেছিল হুম দুদিন আগে আরেকটা চ্যানেল সেটাও নন চ্যানেল নামটা নাই বলেন তোমরা চিনবেও না সাম লাইফস্টাইল তো সেও গেছিল সে পাঞ্জাব থেকে গেছিল তাকে যখন ক্রিয়েশনে গেছে তখন সে নানা রকম পাঞ্জাবি কুর্তিগুলি দেখার মতো পাঞ্জাবি লোকরা খুব সুন্দর সুন্দর ওড়না চুন্নি বিশাল মানে ওরা মানে ব্যবসা ইয়ে করে ব্যবসা করে বিশ্বাস করে ওদের কুর্তি যদি খারাপও হয় এক একটা চুন্নি দেখার মতো হয় মানে ওরনা দেখার মতো এবং ওড়নাগুলি ওরা খুব কস্টলি পড়ে আমাদের মতো আমাদের দামি চুড়িদার পড়লাম এই যেমন তোমার একটা ওড়না পড়লাম হয়ে গেল ওরা কিন্তু ওড়নাটা খুব সুন্দর করে পড়ে তো তখন দেখেছি কীভাবে না নিয়ে কথা বলেছে তাই স্টেট ওয়াইজ মানুষের ক্যাপাবিলিটি অনুযায়ী পিআর টিমরা আগের থেকে রিসার্চ করে রাখো ওদের ওদেরও চাকরি এটাই দেখুন ভিডিওগ্রাফি করার ক্যামেরা অ্যাঙ্গেল চোপাকে এখানে এই টি শার্ট আর জিন্স পরার পর কতটা রোগা লাগছে এখন দিদি সিঙ্গেল ড্রেস এরকমই লাগে জিন্স দেখুন আমি নিজে জিন্স পরি নিজে টি শার্ট পরি তাই আমাকে কাইন্ডলি গান দিতে আসবেন না ওকে ওয়েস্টার্ন ড্রেস ইন্ডিয়ান ড্রেস ভীষণ আইডিয়া আমি নিজে পড়ি তাই গান দিতে আসবেন না কতটুকুন মোটে হাত গুলি এই জায়গাটা অ্যাটলিস্ট ড্রেসের জন্য রোগা লাগছিল না ক্যামেরা যখন দূর থেকে ফোকাস করা হয় ক্যামেরাম্যান ফোকাস করো তখন এই জায়গাটা অটোমেটিক্যালি রোগা লাগবে চোপার এখানে হাতটাও রোগা কল গুড ভিডিওগ্রাফি যেটাকে বলে স্কিল অফ বা যে ফোনে ভিডিওগ্রাফি করছিল দারুণ ও অ্যাঙ্গেল লেংথ সব ঠিকঠাক করেই করেছে তার জন্যই এরকমভাবে এসেছে তো এই বলাতে চোপপার এডিট এক ফুটনে নেই হ্যাঁ ও তো বলতে পারে ওটা ব্লগার ও কথা বলতে পারবে না ক্যামেরা ফেস করতে পারে ব্লগার ক্যামেরা ফেস করতে পারবে না ওর এখানে নয় লোক আছে ঘরে যে অ্যাডগুলি দেয় ওই যে কড়াই মরাই হাতা টাতা দিচ্ছে তো পঞ্জের অ্যাড দিচ্ছে তো আচ্ছা কালকে আমাকে তো একজন বলেছে আমি বলছি হ্যাঁ এরকম অ্যাড দেয় ব্র্যান্ডেড অ্যাড আমি কি বলেছি চোপা ব্র্যান্ডেড অ্যাড পায় না আমি কিছু বলা মানেই খারাপ তাই না হুম ব্র্যান্ডেড মানে পঞ্জের অ্যাড ব্যাড কে বলেছে আমি বলেছি তবে হ্যাঁ ওই বাসনের মধ্যে কথাই বলেছিলাম স্টিনলেস স্টিল এরকম বিনোদনের অ্যাডভারটাইজ নেবে নেবে না হুম প্রেস্টিজের অ্যাডভার্টাইজে এরকম ভুলভাল বললে পাঁচবার ঠিক করাবে আজকে যে একটা চোপা এখানে একটা শব্দ ভুল বলেনি কারণ ওকে ভুল বলতে দেওয়া হয়নি ওকে আগের থেকে শেখানো হয়েছে রিহার্সাল দেওয়ানো হয়েছে তারপর নিশ্চয়ই রাফ ভিডিও করা হয়েছে কোথাও ভুল হলে ওই জায়গাটা বলে দেওয়া হয়েছে হুম তারপর ফেয়ার ভিডিও করা হয়েছে উইদাউট রিহার্সেল দুই তিনবার রিহার্সেল না করে এরকমভাবে ভাবে ভিডিও ওকে করানো হয়নি ওরা লাখ টাকা খরচ করে একটা মানুষের পেছনে যে একে যে আসে কেউ একা আসে না সবাই স্কট নিয়ে সাথে কাউকে নিয়ে আসে ওর সঙ্গে ওর মা এসছে হাজব্যান্ড থেকে হাজব্যান্ড আসে যাদের ভাই যেরকম স্বপ্নার সাথে ওর দাদা দাদা ওর পয়সা দুজন গেছিলো ওর মামার তো ভাইও গেছিলো সেটা আলাদা কথা হ্যাঁ দোরা ওয়ান ইজ টু ওয়ান ভাড়া দেয় দুটো ভাড়া দেয় দুটো ভাড়া দেওয়া আনা নেওয়া হোটেলে রাখা খাওয়া দাওয়া আর সেখানে পেয়ার কোনো কাজ করবে না হয় নাকি তো সেখানে দাঁড়িয়ে পুরোভাবে টেক রিটেক অ্যাকশান বলে কিন্তু রিহার্সেল করানো হয় আর তাছাড়া চোপা অলরেডি অ্যাড করে হ্যাঁ কালকে আমার তো আছে হ্যাঁ ব্র্যান্ডেড আমি ব্র্যান্ডেড বলিনি পন্স ব্র্যান্ডেড না আমি বলেছি যে স্টেনলেস স্টিল এরকম করে কোনো ব্র্যান্ডেড প্রেস্টিজ বা হকিন্স এরকম কোম্পানির অ্যাডে এরকম ভুলভাল কথা বললে নিশ্চুয়ালাই করতো না প্রমোশন প্রমোশন বলে হতো না আজকে ভিডিওটা যে ওকে শিখিয়ে দিয়েছে শিখিয়ে পড়ে গড়ে তাছাড়া ও তো কথা বলতেই পারে আর ওরা এইসব ফ্যাশন ক্রিয়েশন এরা কিন্তু ওই এক লাখ দেড় লাখ চ্যানেলকেই নেয় অরিডিনারি চ্যানেল আপনি বললেন চোপার কে এক লাখ ভাই চোপার ফেসটা তো আগের থেকে চেনে চোপার কি কারণে নাম করা ওরা ওরা রিসার্চও করে না চোপা যে একটা ব্লগ থেকে এসেছে চোপা যে অন্য আরেকটা জুড়ে আছে হুম তো সেটা ভালো করেই জানে চোপা আগে কোথায় ছিল না ছিল মোটামুটি রিসার্চ করেই ওরা মানুষকে আনে হুম একদম রিসার্চ ফ্রি কোনো কিছুতে কোনো জায়গাতেই হয় না কোনো জায়গাতেই হয় না এটা দেখে শুনেই চোপাকে নিয়েছিল বা এনেছিল তো এখানে আমি একটা কথাই বলবো যে সেটা চোপাকে ওরা তৈরি করেছে আচ্ছা আর যে বলেছিল লিখেছিলে আমি আজকাল কমেন্টের উত্তর দেবেন আজকে মনে করি না কারণ তোমরা ঢুকাও না কি ঢুকাবে আচ্ছা চোপ প্রদীপের জীবনের নারী সে আছে কি নাই আচ্ছা আপনি তো জানতেন সেই মহিলা জন্য আমি যে কোনোদিনই জানতাম না অর্জনের মহিলা আছে কি না মার্কেটে একটা প্রদীপের ফরে ভিডিও করা কোনো মহিলা প্রথম নামটা আউট করেছিল যেহেতু আউট করেছিল তখন সে কন্ট্রোভার্সি ক্রেটার তখন আমি খুঁজে বার করেছিলাম এবং ইয়াস আমি একবারও ডিনাই করছি না অবশ্যই সেই মহিলা চোপার থেকে কোনো অংশে কম সুন্দর না কম সুন্দর না আর অলরেডি সে মেয়েটা মহিলাটা মহিলাই বলবো যে তার একটা বড় মেয়ে আছে প্রথম দিন আমার অত বড় মেয়ে জানতাম না বেশ চুল টুল স্ট্রেট আমি তখনও বলেছিলাম চুলের এইসব জায়গায় কালার ফালার করা চুল টুল স্ট্রেট যথেষ্ট সুন্দরী মানে সুন্দর মানে যেটা তোমাদের চোখে সুন্দর ফর্সাটাকে তো লোক সুন্দর বলে এখন কি সুন্দর চোপাত থেকে ভালো মেনটেন ছিল এখন ওর ডিভোর্সই কিনা ওর প্রেমিক আছে কি না ওর বয়ফ্রেন্ড আছে কি না ওর মেয়ে আছে কিনা আমি জানি না সবচেয়ে বড় কথা আমি এটাও জানি না সে আদৌ প্রদীপের গার্লফ্রেন্ড কি না না যদিও কালকে কেক আমরা পেয়ে গেছি হ্যাঁ প্রদীপ বলেছে তারপর ইসেতে এসেছে কি বলে দিয়েছে তো সেখানে ওর সাথে ওর কি বয়ফ্রেন্ডের ঝগড়া যে কোথাও কোনো চ্যাট কিছু দেখাক আমার সাথে প্রদীপের আছে এরকম একটা ইসেও ও মেয়েটা দিয়েছে সেখানে আমি বলিনি যখন কথাটা ছিল তখন আমি বলেছি হ্যাঁ আমি দেখেছি দেখার পর মনে হয়েছে সে চোপার থেকে সুন্দর এখন সে প্রদীপের বোন বা আমি এটাও বলেছি আদৌ সম্পর্কে মাম্মাম মাম এখন ওন ওর প্রদীপের ফরে ভিডিও করা লোক এই নামটা এনেছে মার্কেটে এখন গিয়ে মেয়েটার বয়ফ্রেন্ড হোক আর যাই হোক আউট করেছে কথাগুলি সেখান থেকে তখন আমি বলেছিলাম যে সে মেয়েটা নো ডাউট চোপার থেকে অনেক সুন্দর দেখতে হ্যাঁ অনেক সুন্দর যথেষ্ট সুন্দর হ্যাঁ কারণ কোনো অংশে ফেলনা না ফেলনা না কোনো অংশে যখন আমি দেখি যথেষ্ট সুন্দর এবং এত বড় মেয়ে থাকে সত্য ওয়েল মেনটেন চোপা কিছুই বয়স না কি অবস্থা শরীরটার আর এই মহিলা যথেষ্ট ওয়েল মেনটেন সেটা বলেছে এখন সে কি টিচারই না গার্জিয়ানই না গার্লফ্রেন্ডই না উড বি ওয়াইফ আই হ্যাভ নো আইডিয়া মার্কেটে রটছে শুনছি বলছি কারণ আমি একদিনই বলেছি কোনো দিন কোনো প্রথম খবর আমি আনি না এইটুকুন বুদ্ধি ঘটে আমার আছে কোন খবর আমি আই না আমাকে খুব বললো খবর পেলো আমি আনবো না ওই যে যে বললাম প্রথম খবরটা মাঠে এই মাঠে কে এনেছিল মাঠে প্রদীপের ফরে করা একজন মহিলা এনেছিল সবাই আমরা জানি কারণ একজন অন্য নাম বলেছিল অনুমান অনুমান তখন আরেকজন বলেছেন না অনুমান না এম 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 হুম তখন আরেকজন বলেছিল একটা সিনেমার ক্যারেক্টারের নাম অমুক সিনেমাতে এখনো মনে আছে অমুক সিনেমাতে ওই হিরোইনের নামে যে মুভিটা তারপর অন্যখান থেকে খবর নিলাম পেয়ে গেলাম কোথা থেকে খবর সেটা বলবো না অন্যখান থেকে খবর নিয়েছি পেয়ে গেছি কোথায় খবর নিয়েছি সেটা পেয়েছি কিভাবে সেটা বলবো না যে কার কথা বলছে নামটা কি বের করে ফেলেছি তো সেখানের এখনও যে খবরটা এসছে যে এই ছেলেটা এরকম বার করেছে এরকম ভিডিও করছে ছেলেটার ফেসবুকও আছে ছেলেটা ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ সেটা ইউটিউব চ্যানেলে এই মেটার ভিডিওগুলি ছাড়ছে এটা আমি কেন বলবো আর যে ছেলেটা ছাড় ছাড়ছে সেই ছেলেটার সাথে এই মেয়েটার কি সম্পর্ক সেটাও আমি জানি না সেটাও আমি জানি না হ্যাঁ এখন হতে পারে তার ভাই হতে পারে তার বন্ধু হতে পারে তার পাশের বাড়ি এখন ছেলেটা তো বলেছে মেয়েটা তুমি তোমরা বলতেই পারো লিখতেই পারো ছেলেটা বলেছে মেয়েটা বলেছে মেয়েটা বলেনি হ্যাঁ আমি বললাম জানেন তো আমার বাড়ি কলা গাছে একটা সুপারি হয়েছে তো তা আপনারা বিশ্বাস করবেন করবে ঠিক তেমনি ছেলেটা বলেছে মেয়েটা তো বলেনি ছেলেটা শিকার করলে মেয়েটা শিকার করেনি তো আজ করে তখন বলবো আর সেখানে মেয়েটা এখন পর্যন্ত কিন্তু মেয়েটা প্রদীপের গায়ে এলিগেশন লাগায়নি এখন পর্যন্ত লাগায়নি ভবিষ্যতে যদি লাগা দেখে নেব আর আপনার তো এটাই চান প্রদীপের গায়ে এলিগেশন লাগুক এটাই চান প্রদীপ যে খারাপ সমাজের কাছে ফুটে উঠুক ফুটুক কারণ প্রদীপ খুব ভালো করে জানেন প্রদীপ তুমি শুনে রাখো তোমার কাছে যে কোনো মেয়ে এখন আসবে যেই আসবে না কেন না সে কিন্তু এটা দেখে আসবে তো একটু সাবধানে কাউকে ঘরে উঠাতে একটু সাবধানে কারোর সাথে কথা বলতে কারণ তোমার কাছে যে কোনো মেয়ে ইনক্লুডিং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই কিন্তু পয়সার জন্যই আসছে পয়সার জন্যই আসবে তোমাকে এখন খুব খুব ভালোবাসে ভেবে রেখো তার পেছনে তোমার এই মহলের মতো বাড়িটা তোমার গাড়িটা তোমার দামি বাইকটা তোমার দামি ফোন সব কিছু আছে ঠিক আছে তাই এইসব দেখার পরেই কেউ তোমার কাছে আসবে তাই যে মানুষটা এইসব না দেখে তোমার কাছে আসবে বরং তাকে তুমি নেওয়ার চেষ্টা করো না কি করে না দেখে আসবে যে যে আমাকে দেখবে শুনবে তো জানবেই আমার এরকম বাড়ি আছে তার মধ্যে কিছু লোক আছে তাকে দেখলে তুমি বুঝতে পারবে তার হয়তো এইসব জিনিস নেশা নেই হয়তো সেসব জিনিস বোঝে না এরকম মানুষ আছে এমন যে নেই পৃথিবী তা না কারণ এইসব মেয়ে ওই যে কথা শোনা যাচ্ছে মেয়েটার সম্বন্ধে সত্যি মিথ্যে আমি জানি না কেউ বলছে যে এই মেয়ে সবসময় লোককে ফাঁসিয়ে রাখে আগেও ফাঁসিয়েছে লোককে ফাঁসানো তার কর্তব্য মানে তার ইসে তাহলে সেটাই হয় লোককে ফাঁসানোটা যদি তার কাজ হয় তাহলে সে তো প্রদীপকেও ফাঁসাবে প্রদীপকেও ফাঁসাবে তাহলে এইরকম এদিকে তো দূরে থাকার কথা আর আমার মনে হয় না প্রদীপ এতটা বোকা ঘরে আসা বসা বন্ধুত্ব সম্পর্কে নিয়ে বনের সম্পর্ক নিয়ে আলাদা কথা কিন্তু স্ত্রীর শব্দটা লাগালে স্ত্রীর অধিকারটুকুন দিলে পরে প্রদীপকে যে অনেক রকমভাবে ভেজালে ফেলতে পারে যে কোনো মহিলা এইটুকুন বুদ্ধি প্রদীপের আছে কারণ এখন প্রদীপ কোর্ট কেস করে কোর্ট কেসে কি কী ফেসিলিটি একটা মেয়ে পেতে পারে সব জেনে গেছে আর এইদিকে মেয়েটা অলরেডি ডিভোর্সি যেটা বলছে আমি বলছি না লোক বলছে বা দেখেছে বরের ছবি মেয়ের ছবি ডিভোর্সি নিয়ে জানে একটা ছেলেকে সাথে ঘর করার পর ডিভোর্স দিলে পরে কী কী বেনিফিট বা কী কী প্রফিট পেতে পারে সেই প্রফিটগুলো কোথায় কোথায় হেল্প করবে প্রথম ডিভোর্স হয়তো সেই প্রফিটগুলো নিতে পারেনি এখন প্রদীপের কাছে আসলে ওর অনেকটাই হালকা হ্যাঁ অনেকটাই হালকা হয়ে যাবে প্লাস সোশ্যাল মিডিয়া যদি শিখে যায় করতে সোশ্যাল মিডিয়াতে এসে প্রদীপকে বদনাম করতে যে কোনো মেয়ের বেশিক্ষণ সময় লাগবে না তাই ভাইরে একটু সাবধানে মানে বদনামের সময় লাগবে না বলবে আর তখন সমস্ত লোক প্রদীপকে খারাপই বলবে ওই তো প্রথমে বউ নি বোনের সঙ্গে সম্পর্ক নি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে এবং যে মেয়েটা ঢুকবে সে কিন্তু ওরকম একটা প্যাঁচ ট্যাঁচ কষেই ঢুকবে ঢুকছি আমি যখন বেরোবো ঢুকছি আমি সুঁচ হয়ে বেরোবো আমি ফাঁদ হয়ে তাই প্রদীপের সব কিছু ভেবে চিন্তে করতে হবে ঠাস করে কাউকে উঠিয়ে ঘরের বউ করে আনা সে আমি বলছি না যে ডিভোর্স মেয়েদেরকে বিয়ে করবে ডিভোর্সমিদের করতে পারে কিন্তু পুরোটা বোঝে কারণ এখন যে মেয়েটা ঘরে ঢুকবে সে পুরোপুরি প্রফিট অ্যানালাইসিস করে ঢুকবে বেনিফিট অ্যানালাইসিস করে ঢুকবে এখন তার আর প্রতি বাচ্চা মেয়ে আঠারো বছর উনিশ বছর ঢুকাবে না একটু ম্যাচুর্ড মেয়ে ঢুকাবে আর ম্যাচুর্ড মেয়ে যখন ঢুকাবে না সেই ম্যাচুর্ড মেয়েটা কিন্তু ক্যালকুলেশন করেই ঢুকবে তাই ভাই বাচ্চা হ্যাঁ একটু ভেবে চিন্তা বিয়ে করতে লাগবে জন্য আমি সবসময় বলেছি যে কোনো গ্রামের ভালো মেয়ে এনে বিয়ে করুক আমি এটাই চাইবো শহুরে ওই স্ট্রেট হেয়ার কালার হেয়ার আইনার মাস্কাড়ার কোনো দরকার নেই সাধারণ মেয়ে গ্রামের মেয়ে নিয়ে এসে তারপর তাকে ধীরে 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 ব্লগিং শিখিয়ে আরামসে তৈরি করতে হবে কী গ্যারান্টি আছে সে গ্রামের মেয়ে খারাপ হবে না অবশ্যই কোনো গ্যারান্টি নেই যে গ্রামের মেয়ে আনলেই সে ভালো হবে কিন্তু বাট যারা অলরেডি মার্কেটে ডিভোর্স হয়ে গেছে সে অলরেডি কেস করে অভ্যাস হয়ে গেছে ওদের আনাটা কিন্তু একটু রিস্ক মোটামুটি জান ও জানে যে কী প্রফিট হতে পারে কি পেতে পারে বা ডিভোর্স সাত বছর বিয়ে সাত বছরের প্রথম সাত বছর সমস্ত আইনটাই বেশিরভাগ আইনটাই মেয়েদের দিকে থাকে আর সত্যি কথা বলতে কি কষ্ট করে রোজগার করাটা প্রদীপই বলো চোপাই বলো সেটা উকিলের পকেট দেওয়াটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ না আমরা রোজগার করি সবাই যে যেখানে যেটুকুন রোজগার করে কষ্ট করে করে কেউ মানে হাতে এসে টাকা দিয়ে যায় না টাকার জন্য আমাদের কাজ করতে লাগে সেই টাকাটা আমি কেন অপত্র দেবো কেন আমার কষ্ট অর্ধিত ধন ব্লগিং করে ওকে যেভাবেই হোক কেন আমি একটা উকিলকে দেবো কেন আমি আমি সবসময় বলি ডাক্তারকে আমি কেন টাকা দেবো কেন আমার এরকম অসুখ হবে ডাক্তার এত টাকাটা বড়ো বড়ো ডাক্তাররা কী আরে বিল নেয় হুম দিতে তো লাগেই কিছু করা যায় না তখন আমরা অসহায় হয়ে যাই ঠিক তেমনি কিন্তু উকিল তো আমরা অসহায় না উকিলটা আমরা চাই একটু চয়েস চয়েসের ব্যাপার থাকে যে না আমি উকিল করবো না আমি এখানে কেস করবো না হুম সেখানে উকিলেরকে টাকা দেওয়ার কোনো মানে হয় না যে টাইম সবসময় আমার হাজব্যান্ডকে বলি এই যে প্রায় সময় ওখানে ওখানে যায় মানে ধরো কোনো মানে কারণেই বেরোয় বা কারণ ধরো কারোর বিয়েটিও দূরে কোনো স্টেটে চলে গেলো ফ্লাইট ফেয়ার ওটা তো বেশ বেশ বড় অ্যামাউন্ট যায় না একটা আমার কিন্তু খুব কষ্ট হয় যে ইস বাবা একটা বিয়েতে যাবে এত টাকা ফ্লাইট ফেয়ার চলে গেলো কারণ তখন টিকিট কাটতে লাগে রিলেটিভ ছাড়াও ফ্রেন্ড সার্কেল তো অনেক সময় হয় না ওই রিলেটিভের বিয়ে হ্যান্ড ফ্রেন্ড সার্কেলের কারণ কলিগের ভাইয়ের বিয়ে অনেক দূরে হচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে ফ্লাইটে খরচটা তো হচ্ছে না তো তখন মনে হয় কেন আমি এত ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সে তো পয়সা কেন দেবো যে ফ্লাইটের টিকিট তো নর্মাল যেগুলো যাওয়া যেতেই লাগে এছাড়াও যখন আমরা অনেকবার ফ্লাইটে চড়া হয় তখন কিন্তু কষ্ট হয় যে সব টাকা তোমার এয়ারলাইন্স নিয়ে নিচ্ছে ঠিক তেমনি উকিলকে টাকা দেওয়াটা কোনো বুদ্ধি বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ নয় তাই আমি প্রদীপকে বলবো তোমার ইচ্ছে তোমার ভালো মন্দ তুমি বোঝার মতো বয়স হয়ে যাচ্ছে যথেষ্ট ম্যাচর থার্টি এইট থার্টি নাইন বয়স হতে চলেছে হুম থার্টি এইট বোধহ এখন চলছে ওর জানি না এরকমই শুনেছিলাম থার্টি এইট রানিং বা থার্টি সেভেন রানিং এমন কিছু থার্টি সেভেন রানিং এরকম কারণ চোপাট থেকে যদি বারো বছরের বা তেরো বছরের বড়ো হয় চোপাট যদি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে বোধ হয় পড়লো না কি পড়বে জানি না তাহলে তো ওর বারো বছর হলো তেরো বছর হলো থার্টি সেভেন থার্টি সেভেন থার্টি এইট এরকমই হবে থার্টি সেভেন থার্টি এইটের আর এত ঘাটে ঘাটে জল খেয়েছে দিদি দিদির সঙ্গে ঝগড়া হ্যান ঝগড়া হ্যান দেন তো ওর নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে কি অবস্থায় যে কোনো মেয়েকে ঘরে ঢোকানো ঠিক আছে কিন্তু স্ত্রী রূপে গ্রহণ করার আগে ভাবতে লাগবে কোন কোন ঘাটের জল আমাকে আবার এই মেয়েটাও খাওয়াতে পারে বাই তবে হ্যাঁ আমি একবারও ডিনাই করিনি যে আমি আগে ওই মেয়েটার কথা বলিনি বলেছি তো বললামই তো খবরটা পুরো ঘটনাটাই বলে দিলাম কাইন্ডলি আমার ভিডিওটা পুরোটা না দেখে প্রচুরই ভিডিও করেছি আমি বলেছি ও কি কোনো শিক্ষিত মেয়ে পাবে না হ্যাঁ আপনি বলছেন প্রদীপ শিক্ষিত মেয়ে পাবে না আমি এটা বলেছি আমি ভেতর গলার ভেতরে ছিল আমার কোশ্চেন মার্ক ও কি কোনো শিক্ষিত মেয়ে পাবে না এটা ভেবে বলেছি হ্যাঁ আপনি বলছেন ও শিক্ষিত মেয়ে পাবে না বাই